নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্যান্ডিড রিনা। আমি আজকে আপনাদের সামনে আরেকটি গাছের ভিডিও নিয়ে এসেছি। এই যে দেখছেন আপনারা মানিক প্ল্যান্ট, এই মানিক প্ল্যান্টটাকে কীভাবে আপনারা এরকম সবুজ তরতাজা মানে রাখবেন এবং যাতে নষ্ট না হয়, এটা আমার প্রায় এক বছরের মতন হয়ে গেল আছে। তো এই কীভাবে আমি মানিক প্ল্যান্টটার যত্ন করি সেটাই আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। এই দেখুন, এটাকে আমি এই যে দেখছেন এই ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইডটাকে আমি প্রথমে আমি এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করি, আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন। এটা আমি প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে প্লেন জল দিয়ে দিচ্ছি। জলটা একটু নাড়িয়ে নিচ্ছি, তারপরে এই গাছটা দেখুন আমার কত সুন্দর, দেখুন শিকড় দেখুন কত ফ্রেশ, আর গাছটা বা কত তরতাজা দেখুন সেটা একবার। এই ফাঙ্গিসাইডটার মধ্যে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। তো ভিডিওর স্বার্থে আমি এটা বেশিক্ষণ রাখবো না, কিন্তু আপনারা এটাকে প্রায় 10-15 মিনিট এর মধ্যে রাখতে পারেন। তারপরে এই যে জারটা দেখছেন, এই যে জারটা এই জারের মধ্যে থাকে, এই জারের জলটা ফেলে এটাকে আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। কেননা এর মধ্যে জল থাকে তো মানে কোনো জীবাণু টিবাণু ই হতে পারে, এই জন্য এটাকে ভালো করে আপনারা যদি অন্য মানে এখন ভিডিওর ওখানে আমি দেখাতে পারছি না, অন্যভাবে ভালো করে মানে স্কচ ব্রাইট দিয়ে মেজে টেজে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। এইভাবে পরিষ্কার করে নিয়ে আমি এখানে ভালো পরিষ্কার যদি ফিল্টার জল দেন তাহলে আরও ভালো হয়, এর মধ্যে জল দেব। তারপরে এই যে দেখছেন এই যে জেল, এই জেলটা, এই জেলটা আমি এখানে ব্যবহার করব। আর এই জেলটা যদি আপনারা যে কোনো মানে দোকানে নার্সারিতে আপনারা পেয়ে যাবেন, এই জেলটা আমি ব্যবহার করব। আর জেলটা যদি আপনারা না সংগ্রহ করতে পারেন, যদি অ্যালোভেরা থাকে এই অ্যালোভেরার জেলও বার করে আপনারা এর মধ্যে দিয়ে এর খাবার মানে খাবার তো দিতে হবে গাছকে কিছু, তাতে ভালো থাকবে। এই দেখুন আমি অ্যালোভেরার জেলটা কীভাবে বার করি, এইভাবে করে অ্যালোভেরার জেলটা বার করে এই জলের মধ্যে দিয়ে দেবেন, এতেও গাছ খাবার পাবে আর খুবই ভালো মানে সবুজ তরতাজা থাকবে। আর এই যে এই যে যে জেলটা আমি কিনে এনেছি, এই জেলটা আমি গাছে দিয়ে দেবো। এই দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম। এটাও দেখুন, এটাও অ্যালোভেরা জেলের মতন। এই দেখুন যে জেলটা আমি বার করলাম, এটা আমার মনে হয় অ্যালোভেরারই জেল। এই দেখুন অ্যালোভেরার জেলের মতো, এই হয়ে গেল গাছের খাবার। গাছকে খাবার তো দিতেই হবে, কিছু সব গাছের মানে যে গাছের যে খাবার সেটা তো তাকে দিতেই হবে, না দিলে গাছ ভালো থাকবে শুধু জলের মধ্যে? এইভাবে ফাঙ্গিসাইডের মধ্যে আমি ভালো করে গাছের গোড়াটা ভালো করে, আমি ভিডিওর স্বার্থে এখানে বেশিক্ষণ রাখলাম না, কিন্তু আপনারা 10-15 মিনিট রাখবেন। এইভাবে গোড়াটা ভালো করে ধুয়ে
তারপর দেখেছেন আমার কি সুন্দর শিকড় নিয়েছে। দেখুন একবার গাছটা, একবার দেখুন কত সুন্দর, এক বছর ধরে এইভাবে একে রেখেছি। এই দেখুন কত সুন্দর তাজা। এইবার এইভাবে আপনারা যে কোনো ইনডোর প্ল্যান্ট আপনারা বাড়িতে যত্ন করতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করবেন। আরও কোন কোন গাছের আপনারা এইভাবে পরিচর্যা দেখতে চান যদি কমেন্ট বক্সে জানান, তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এই দেখুন সেদিন আমি দেখিয়েছিলাম মানিক প্ল্যান্ট, আমি এই যে কেটে রেখেছি, এই দেখুন শিকড়, এই দেখুন শিকড় বার হয়ে গেছে। কয়দিন এটা, আমি মনে হয় 4-5 দিন আগে রেখেছি কেটে, দেখেছেন কীভাবে এই এই ডালগুলো তো সবে বেরো বার হচ্ছে, কিন্তু এটা এটা অনেকটা বেরিয়ে গেছে দেখুন শিকড়টা। এইভাবে আমি 2-3 দিন বাদে বাদে জল পাল্টে রাখি, তবে জলটা কিন্তু মাস্ট পাল্টাতে হবে, না পাল্টালে খারাপ হয়ে যাবে, গাছ থাকবে না ভালো মতো। এই দেখুন আমি আরও একটা মানিক প্ল্যান্ট, এই দেখুন কীভাবে রেখেছি, এই দেখুন কত শিকড়, এই দেখুন কত শিকড় বার হয়েছে। এইভাবে গাছকে একটু পরিষ্কার করে দিতে হবে আর ফ্রেশ জল দিতে হবে। এটার জল শেষ হয়ে গেছে, তাই আমি এটার মধ্যে আবার জল দিয়ে দিলাম, দেখেছেন কত শিকড়। এইভাবে আপনারা ঘরে ডাইনিং টেবিল, তারপরে টি টেবিল, এরকম ঘরের মাঝে আপনারা এইভাবে সাজাতে পারেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই রাখছি।